আমাদের প্রভু এবং উদ্ধারকর্তা যীশু খ্রিস্ট সর্বশ্রেষ্ঠ ও তুলে নামে সবাইকে জেমেছে। আজকে দিন 12 জানুয়ারি, দিন শুক্রবার 2024। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখব, এসে ছেলেকে হারিয়ে গেল। আজ আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কী। আমরা পাঠ করব লুকে 15:32। আজ আমরা পাঠ করি, কিন্তু আমাদের আমোদ প্রমোদ ও আনন্দ করা উচিত, কারণ তোমার এই ভাই মারা গেছিলেন এবং বাচ্চালো হারিয়ে গেছিলেন এবং পাওয়া গেল। লুকর সুসমাচার 15 আয়াতে আমরা হারিয়ে যাওয়াকে খুঁজতে তিনটি দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। প্রথম দৃষ্টান্ত হারান মেষ পর্যন্ত, দ্বিতীয়ত হারান রূপের মুদ্রাকে, এবং তৃতীয়টি হারণ পুত্র সম্পর্কে। এই তিনটি দৃষ্টান্ত পিতা ঈশ্বর করুণাময় হৃদয়ের দিকে নির্দেশ করে এবং হারিয়ে যায় তা মানবতার সন্ধানে আমাদের প্রভু ত্রাণকর্তার করুণাকে নির্দেশ করে। হারানো ভেড়া দৃষ্টান্ত একটি 100টি মধ্য ছিল, হারিয়ে যাওয়া রৌপ্য মুদ্রার দ্বিতীয় দৃষ্টান্ত, এটি 10টির মধ্যে একটি ছিল, এবং হারানো পুত্র তৃতীয় দৃষ্টান্তে পিতা তার দুই পুত্রের মধ্যে একজন হারিয়েছিল। আপনি একটি ভেড়া বা একটি বলদ ক্ষতির সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হতে পারে, সম্পদ বা জিনিসপত্র, কিন্তু আপনার ছেলেকে হারানো কতটা বেদনাদায়ক হবে, যাকে আপনি সমস্ত ভালোবাসা দিয়ে লালন পালন করছিলেন। মানুষ কি ভেড়া চেয়ে মূল্যবান নয়, অথবা একটি গবাদি পশু বা একটি রূপ্য মুদ্রা মানুষের মধ্যে কি সবচেয়ে মূল্যবান আত্মা নয়? দৃষ্টান্তে ছোট ছেলে বাবার ভালোবাসা বাঁচিয়ে নিয়েছে এবং বিশ্বর সাথে বন্ধুত্ব বাঁচিয়ে নিয়েছিলেন। তিনি তার বাবার সাথে থাকার চেয়ে তার বন্ধুত্বের সাথে আনন্দ করতে পছন্দ করতেন, কারণ তার দৃষ্টিতে বাবার ভালোবাসা চেয়ে পৃথিবীর বন্ধুত্ব ছিল বেশি। একজন ব্যক্তি যখন ঈশ্বরকে ত্যাগ করে প্রাতিপ আনন্দের পিছনে ছুটে যায়, তখন প্রভুর হৃদয় কীভাবে দুঃখিত হবে তা ভাবে দেখুন। আমাদের প্রভু শুধুমাত্র ভালোবাসার মূর্ত রূপ নয়, কিন্তু তিনি আমাদের ভালোবাসার জন্য আশঙ্কা করেন এবং তিনি আপনাকে বারবার জিজ্ঞাসা করেন। লুক 10:41-42 লেখা আছে, কিন্তু প্রভু উত্তরে তাকে বলেন, মার্থা মার্থা, তুমি অনেক বিষয়ে চিন্তিত আছো, কিন্তু অল্প কয়েকটি বিষয়ে বর একটি মাত্র বিশেষ প্রয়োজন। কাজেই মরিয়মে সে উত্তম বিষয়টি মনোনীত করছেন, যা তার কাছ থেকে নেওয়া যাবে না। কনিষ্ঠ পুত্র পাপপূর্ণ আনন্দ অবশ্যই তাকে শুকরের দিকে নিয়ে গেল, এবং ঘৃণ্য দ্রাবিদ্র যারা প্রভুর ভালোবাসা থেকে সরে যায় এবং বিমুখ হয়, তার অবস্থা তার চেয়ে অনেক বেশি করুণ হবে। ছোট ছেলের ধন সম্পদ ছিল তার তখন, যারা তার সঙ্গে ছিল সব টাকা হারিয়ে গেলে তাদের আর দেখা যায় না। ছোট ছেলে যখন জ্ঞান ফিরলেন, তখন বুঝতে পারলেন যে তার বাবার বাড়িতে চাকরের জন্য যথেষ্ট খাবার এবং অনেক কিছু রয়েছে, যে অত শুদ্ধার্থে উপলব্ধিতে অনুতপ্ত চিত্তি তিনি পিতার কাছে ফিরিয়ে গেলেন। এমনকি ভ্রাত্য এবং আত্মীয়রা অপিয়পি পুত্রকে প্রত্যাবান দেখেন, পায়ার আগে প্রেমময় পিতাই তাকে দেখছিলেন। ঈশ্বর সন্তান চিরন্তর পিতা আপনার জন্য অপেক্ষা করছেন এবং তিনি আজ আপনাকে জিজ্ঞাসা করছেন আপনি তাকে ভালোবাসেন কিনা। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যে শুক্ল হয়েছে যীশু 61:10। আজ আমরা পাঠ করি পবিত্র শাস্ত্রকে কী। আমি সদা প্রভুতে খুবই আনন্দ করব, আমার প্রাণ আমার প্রভুতে আনন্দ করবেন, কারণ বর যেমন নিজের মাথায় পাগড়ি পরে আর কেনে নিজেকে অলঙ্কার দিয়ে সাজায়, তেমন তিনি আমাকে উদ্ধারের কাপড় পরিয়েছেন এবং ধার্মিতার পোশাক পরিয়েছেন। আজকে পবিত্র বচনগুলো পড়ার, আজকে প্রভু যীশু পড়বার শুনবার সবাকে আশীষ করবেন। ধন্যবাদ, আমেন, হালেলুয়া।